জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগের একক সংখ্যাগরিষ্ঠ জয়লাভ করায় সৌদি আরব তাবুক কেন্দ্রীয় আওয়ামী লীগ, তাবুক বঙ্গবন্ধু পরিষদ, আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটুর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। তাবুকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাবুক কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ময়মনসিংহ, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কামাল উদ্দিন শিফন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাবুক যুবলীগের সভাপতি মোহাম্মদ সাগর আলী, তাবুক কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজিদুর রহমান, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসেন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন, তাবুক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফারুক, শরীফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলু আনসারি, তাবুক বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শফিকউদ্দিন, সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন সহ আরও অনেক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বের ইতিহাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে টানা পরপর চারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্ব মানচিত্রে ইতিহাস সৃষ্টির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন। পরিশেষে তাবুক প্রাদেশিক কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজিদুর রহমান উপস্থিত সকলের মাঝে নির্বাচনী বিজয়ের মিষ্টি বিতরণ করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।